বাংলা নিউজ স্টেশন। কাবিলের কান্না দেখে জেলে থাকা আসামিরা কেঁদেছেন, কি হয়েছিল? অন্যদিকে আলোচনার শীর্ষে নিশো মেহজাবিনের মহব্বত, বিস্তারিত আছে ভিডিওর মূল আলোচনায়। বর্তমান সময়ের তুমুল জনপ্রিয় ধারাবাহিক নাটক ব্যাচেলর পয়েন্ট, এ ধারাবাহিকটির কাবিলা, শুভ, হাবু ভাই, পাশা ভাই নামের চরিত্রগুলো যেন দর্শকদের কাছে জীবন্ত হয়ে উঠেছে। মঙ্গলবার 13 এপ্রিল শেষ হয়েছে নাটকটির তৃতীয় সিজন। শেষ পর্বে ঘটনাক্রমে পুলিশের হাতে ধরা পড়েছেন কাবিলা, তাকে পাঠানো হয়েছে কারাগার। এদিকে জেলে দৃশ্যে শুটিংয়ের অভিজ্ঞতা শেয়ার করে কাবিলা খ্যাত জিয়াউল হক পলাশ বলেন, ধানমন্ডি থানার জেলের মধ্যে শেষ দৃশ্যে শুটিং করেছিলাম, শুধু বলেছিল পলাশ এটা শেষ দৃশ্য, এরপর এর দৃশ্যে খুব কান্না করেছিলাম। আমার মতো মিশু ভাইয়ের একই অবস্থা ছিল, আমাদের অবস্থা দেখে থানার পুলিশ জেলে থাকা আসামিরা কেঁদেছেন, এগুলো আমি কখনো ভুলতে পারবো না। নাটকটির পরিচালক কাজল আরেফিন বলেন, শেষ পর্ব প্রচারের পর দর্শকদের ফোনের কারণে টিকতে পারছি না, এটাও ভালোবাসা। আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল 3টি সিজনে দর্শকদের ধরে রাখা, সেই জায়গাটি করতে পেরেছি আলহামদুলিল্লাহ। অন্যদিকে পবিত্র রমজান মাসকে লক্ষ্য করে একটি বিশেষ নাটকে অভিনয় করেছেন জনপ্রিয় জুটি আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। প্রকাশের পর আলোচনার শীর্ষে রয়েছে নাটকটি। সিএমভির প্রযোজনায় মহব্বত নামে নাটকটি উন্মুক্ত হয় 10 এপ্রিল। মুক্তির 5 দিনে এটির ভিউ দাঁড়ালো প্রায় 30 লাখ। নাটকের গল্পে দেখা যায় মফস্বল শহরের বখাটে যুবক আফরান নিশো সারাদিন বন্ধুদের নিয়ে আড্ডা মারে আর মেয়েদের উত্তক্ত করে। অন্যদিকে হাজি সাহেবের যোগ্য মেয়ে মেহজাবিন, যার দুটো চোখ ছাড়া সবকিছু পর্দায় ঢাকা, সে মেহজাবিনের উপর নজর পড়েছে নিশোর। তখন এই বাধে বিপত্তি ঘটে অবিশ্বাস্য এক ঘটনা, গল্প মোড় নেই অন্যদিকে। মেজবাউদ্দিন সুমনের চিত্রনাট্যে নাটকটি পরিচালনা করেছেন রুবেল হাসান। নাটকটি প্রসঙ্গে নির্মাতা বলেন, গ্রামে বা মফস্বল শহরে এমন অসংখ্য চরিত্র আমরা প্রতিনিয়ত দেখতে পাই, এসব চরিত্র নিয়ে নেতিবাচক গল্প বেশি দেখি, তবে এই নাটকের মাধ্যমে বিশেষ একটি দিক তুলে ধরার চেষ্টা করেছি। নাটকটির এমন সফলতা প্রসঙ্গে প্রযোজক বলেন, শাহেদ আলী পাপ্পু বলেন, এই নাটকটি আসলে সামাজিক ও ধর্মীয় কমিটমেন্টের জায়গা থেকে করা। আমি বিশ্বাস করি নাটক সিনেমা হলো সমাজের আয়না, সে আয়নাতে যত বেশি পজিটিভ বিষয় তুলে ধরবো তত দেশের মঙ্গল হবে। সুদর্শক, আপনাদের কাছে কোন নাটকটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানিয়ে দিন, আর যদি এখন না দেখে থাকেন তাহলে দেখে অবশ্যই জানাবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, থ্যাংক ইউ।